আমাদের চারপাশে এমন কিছু ঘটনা বা বিষয় রয়েছে যেটা সাধারণ বুদ্ধিতে আমরা আজও তার বিশ্লেষণ করে উঠতে পারিনি, সম্ভব নয় আজও তার বিচার বিশ্লেষণ করা। যেমন ভয়নিকের পাণ্ডুলিপি, কি লেখা আছে তাতে আজও সেটা পড়া সম্ভব হয়নি। যেটা জানা যাচ্ছে যে আজ থেকে প্রায় 500 বছর আগে এটা লেখা হয়েছিল, কিন্তু এটা কোন ভাষায় লেখা এবং তাতে কি লেখা রয়েছে আজও সেটা বোঝা সম্ভব হয়নি। তার থেকেও বড় কথা, এটা কে লিখেছিলেন সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি। তথ্য অনুসন্ধান করে যা যা জানা যাচ্ছে সেটা হলো, 1912 সালে ইটালিতে লিথুয়ানিয়ান ভাষার সামুজিটিয়ান পুস্তকপ্রেমী একজন ব্যক্তি উইলফ্রিড ভয়নিকের সম্মানে এই পাণ্ডুলিপিটি কিনেছিলেন এবং তাকে সেটা দিয়েছিলেন। আর এটা হাতে পাওয়ার পর ভয়নিক সেটা পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি সেটা পড়তে পারেননি। মনে করা হয় যে এই পাণ্ডুলিপিটি উত্তর ইটালিতে লেখা হয়েছিল, তবে ঠিক কি বিষয়ে লেখা হয়েছিল সেটা তো নিশ্চিত করে কেউই বলতে পারেননি। WWI এবং WWII এর অনেক ক্রিপ্টোগ্রাফার এবং কোড ব্রেকাররা এই পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছিলেন, পাঠোদ্ধারের চেষ্টাও চালিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সেটার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এতে কোনো ইতিহাস লুকিয়ে আছে কি না সেটার সম্পর্কেও কেউই নিশ্চিত হতে পারেননি। গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে এটা রসিকতা করে লেখা হয়েছিল। গোটা পাণ্ডুলিপিটা ঘাটলে দেখা যায় যে তাতে 272টা পাতা রয়েছে। বইটার ছবি দেখে অনুমান করা যায় যে আলাদা আলাদা বেশ কিছু বিভাগ রয়েছে এই গোটা বইটাতে। এক একটা পাতায় এক এক রকম ছবি রয়েছে এবং পুরোটাই ছবি দেখে অনুমান করা। যেমন ধরুন গাছপালার ছবি রয়েছে, তা থেকে বোঝা যায় যে এতে একটা বোটানিক্যাল বিভাগ রয়েছে। জ্যোতির্বিদ্যা, জৈবিক বিভাগ, মহাজাগতিক বিভাগ, ফার্মাসিউটিক্যাল বিভাগ, রেসিপি বিভাগ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভাগ রয়েছে, কিন্তু সব কিছুই মনে করা হচ্ছে এই বইটার মধ্যে যে ছবিগুলো রয়েছে সেই ছবিটা দেখে। কিন্তু যদি একটুখানি দেখার চেষ্টা করেন বা বইয়ের পাতাগুলোতে যে ছবিগুলো আঁকা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে বুঝব যে এই ছবিগুলো আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই ছবিগুলো গাছের ছবি, কিন্তু গাছটার শেকড় বা গাছগুলো কোথায় রাখা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করে কিছুই বোঝা যাচ্ছে না। বইটাকে লেখার সময় অক্ষরের পরিবর্তে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছিল, আর কোড ব্যবহার করা হয় যার কোনো অভিধান না থাকায় পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, এটাও কোনো কোনো গবেষক বলছেন। আবার অনেক গবেষকের মতে এই পাঠ্যটা কোনো অর্থ বহন করে না। এই যে পাঠ্যগুলো যেটা রয়েছে এই বইয়ের ভেতর, তার পৃথক উপাদানগুলিতে কিছু এনকোড করা গোপন তথ্য রয়েছে, আর যেটার সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেননি। কেউ কেউ বলছেন এটা চিকিৎসা সংক্রান্ত একটা পুস্তক, আরও ভালোভাবে বলতে গেলে যে মহিলাদের চিকিৎসা সংক্রান্ত কোনো বই এটা, কিন্তু সেটাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। এই পাণ্ডুলিপিটা হিব্রু ভাষার সঙ্গে মিল রয়েছে এই পাণ্ডুলিপিটার ভাষার, বা কোনো বহিরাগত ভাষা ব্যবহার করে লেখা হয়েছিল, কিংবা অনেকগুলো ভাষা একসঙ্গে মিশিয়ে এই বইটা লেখা হয়েছিল এবং যার ফলে এটার পাঠোদ্ধার সম্ভব হয়নি। এরকমও হতে পারে যে এটার মাধ্যমে প্রতারণা করা হয়েছিল। যাই হোক না কেন, অনেক চেষ্টা করার পরও এই পাণ্ডুলিপিটার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। শুরুতে যেটা বলেছিলাম না যে আমাদের এই পৃথিবীতে এখনও অনেক এমন বিষয়, এমন অনেক ঘটনা রয়েছে সাধারণ বুদ্ধিতে যার বিচার বিশ্লেষণ আমরা করে উঠতে পারি না, সেই রকমই এই বইটাও এই রকমই একটা বই যার পাঠোদ্ধার আজও করা সম্ভব হয়নি। বলা যেতে পারে রহস্যময়ই রয়ে গিয়েছে এই বইয়ের ভাষা। তো এইরকম আরও আপডেট যদি আপনারা পেতে চান, অজানাকে জানার, অচেনাকে চেনার আগ্রহ যদি আপনাদের থাকে, তাহলে তো অবশ্যই এই ভিডিওটা আপনাকে লাইক করতেই হবে, শেয়ার করতে হবে, কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আর এইরকমই আরও জানতে সমস্ত আপডেটের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।